اللهم اهدنا في <applause> من هديت وعافنا في من عافيت وتولنا في من توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضي وعليكم السلام ورحمة الله وبركاته مكة مكرمة كي تشانشيك جلتي বোখারিতে একটা হাদিস রয়েছে মান তারাকা সালাত আল আসরি ফাকাদ হাবিতা আমালুহু যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল সে তার আমলগুলো বরবাদ হয়ে গেল এখন ওনার প্রশ্ন হচ্ছে যে আমল বরবাদ বলতে জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে নাকি শুধুমাত্র সেই দিনের আমল যে এ সম্পর্কে ভাই ওলামাই কেরামদের মতভেদ রয়েছে কিছু কিছু ওলামাই কেরাম বলেছেন যে যদি সে জেনে শুনে তার নামাজের গুরুত্ব না দিয়ে যদি আসরের নামাজ ছেড়ে দেয় তাহলে তার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে কারণ সে কাফের হয়ে গেল জি নামাজকে না ছেড়ে দেওয়াতে কোনো সমস্যা নেই নামাজ ছেড়ে ছাড়লে কিছু হয় না এই ধরনের কোন যে কি বলছে মনে যদি এই ধরনের মনের মনে করে এই ধরনের কোন কথা যদি থাকে আর এমত অবস্থায় যদি সে নামাজ ছেড়ে দেয় তাহলে তার যে জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে কারণ সে কাফের পরিণত হয়ে গেছে আর যদি অলসতার কারণে কিংবা না বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে যদি সে আসরে নামাজ ছেড়ে দেয় তাহলে না তার জীবনের সমস্ত আমল কিন্তু হয়ে যাবে না কারণ এই নামাজ ছেড়ে দেওয়াটাকে সে হালাল মনে করছে না জি সে জানে যে নামাজ ছেড়ে দেওয়া অন্যায় তাহলে বুঝতে পারা গেল যে নামাজটা ছেড়ে দেওয়া হালাল মনে করে নামাজ ছাড়লে কিছু হয় না আরে নামাজ ছাড়লে আবার কি হবে এই ধরনের কথা যদি মনে করে যদি নামাজ ছেড়ে দেয় তাহলে সে কাফের পরিণত হবে আর কাফের হওয়ার কারণে জীবনের তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে আর যদি এরকম না হয় তাহলে জীবনের সমস্ত হবে না বরং কিছু 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 আমল হবে হবে যেমন এখানে আমরা বলেছেন যেহেতু আসরের সময় না আল্লাহর কাছে দিনের আমল কি হয় পেশ করা হয় তুলে ধরা হয় তাহলে যখন আর আমল নামাটা বা তার কি বলছেন না রেজাল্ট যখন আল্লাহর কাছে দেওয়া হবে তখন তো সেখানে লেখা থাকবে আসরের নামাজ বান্দা পড়েনি তাহলে না আপনার নেকিটা কম করে দেখানো আল্লাহর কাছে আপনি জহর আপনি আসর পড়েছেন জহর পড়েছেন কিন্তু আসর পড়েননি তাহলে কি বলছে কাছে হবে তাহলে নেকি কমে যাচ্ছে না এখানে নেকি কমে যাচ্ছে কম করার কথা বলা হয়েছে পুরো আমল কিন্তু বরবাদ হওয়ার কথা বলা হয়নি মোট কথা দুটি হতে পারে সেই জন্যে আহ আর যেহেতু আসরের নামাজের গুরুত্ব বেশি যেমন হাফিউদ আলসলা উস্তা যে সোরা বাকার আর দুশো নম্বর আয়তে বলা হচ্ছে হাফিজ ও আল্লাহ সাল্লাহ আর তোমরা নামাজের হেফাজত করো ও সলাতিল উস্তার বিশেষ করে উস্তা নামাজ মধ্যবর্তী নামাজ এই সম্পর্কে বেশিরভাগ ওলাম ইকরাম বলেছেন সেটা হচ্ছে আসরের নামাজ যে বিশেষ করে আসরের নামাজের গুরুত্ব কোরআন এবং হাদিসে বেশি দেওয়া হয়েছে যেমন একটা হাদিসে বলা হয়েছে মন তারা কাসলাত আসরে ফাকাদ উতিরা আহলুহু যে ব্যক্তির যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার পরিবার সব যেন ধ্বংস হয়ে গেল তার মানে পরিবার ধ্বংস হয়ে গেলে যতটা ক্ষতি হয় আমার স্ত্রী আমার ছেলে মেয়ে সব মারা গেল কতটা ক্ষতি হলো যে আসরের নামাজ ছেড়ে দিলে ততটা ক্ষতি হয়